আলাইকুম সম্মানিত শরীর, আশা করি খুবই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা চমৎকার ভালো আছি। আজকে যারা ট্রাভেল এজেন্সি নিয়ে ব্যবসা করতে চান, যারা বহুদূর নিজের ব্যবসাকে নিয়ে যেতে চান, এই ট্রাভেল এজেন্সি কিভাবে করবেন, কোথা থেকে অনুমতি নেবেন, কত টাকা খরচ হবে, টোটাল প্রক্রিয়া এ টু জেড বলবো, কোথাও যাবেন না, ভিডিওর প্রতিটি কথা আপনার জন্য খুবই প্রয়োজনীয়। আর যথারীতি কথা বলার জন্য উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ জনাব ফরিদুদ্দিন, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, ট্রাভেল এজেন্সি লাইসেন্স করার প্রাথমিক ক্রাইটেরিয়া কি? হ্যাঁ, ট্রাভেল এজেন্সি লাইসেন্স করার জন্য প্রাইমারি যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনার নামটাকে নির্বাচন করা। নাম নির্বাচন করা, জি। প্রথমত আপনার সিদ্ধান্ত নিলেন, আপনার একটা নাম ঠিক করলেন, আপনাকে হচ্ছে এই যদি আপনার লিমিটেড কোম্পানি হয়ে থাকে তাহলে আর রেজিস্ট্রেশনে নামটা চেক করতে হবে এবং নামটা ওখানে, এখন অবশ্য বুকিং নেই, নামটা নিবন্ধন নিতে হবে। তবে এর পাশাপাশি আপনাকে সিভিল এভিয়েশন ওয়েবসাইটেও আপনার ট্রাভেল এজেন্সির লিস্টটা পাবেন, এটা দিয়ে চেক করতে হবে ওই নাম বা কাছাকাছি কোনো নাম অলরেডি আছে কি না। আচ্ছা, কাছাকাছি থাকলে কি সে পাবে না? না, কাছাকাছি থাকলে অনেক সময় হয়তো বা ওখান সব ডকুমেন্ট দিয়ে সাবমিট করে হয়তো বা বলতে পারে যে নামটা চেঞ্জ করেন, এই জন্য টোটালি ইউনিক হওয়াটা বেস্ট। আচ্ছা, এখন ঘটনা হলো লিমিটেড কোম্পানি করা আছে, তাহলে লিমিটেড কোম্পানির নাম তো একবার আমি অনুমোদন নিয়েছি গভর্নমেন্ট থেকে, সেটা তো পাবে। হ্যাঁ, বুঝে নেন, মনে করেন লিমিটেড কোম্পানি আছে, আছে, আগে তো কোম্পানি, তারপরে না আমি যাবো সিভিল এভিয়েশন, সেই ক্ষেত্রে তো আমার কোম্পানি আগেই হয়ে গেছে, এটা তো চাইলেই চেঞ্জ করা যায় না। হ্যাঁ, চাইলে চেঞ্জ করা যায় না, কিন্তু চেঞ্জ করা যায়, করার অপশন আছে, কিন্তু এর বাইরেও যদি, হ্যাঁ, একটু ডিফিকাল্ট, কিন্তু যদি আপনার হচ্ছে এই যখন আপনার নামটা ফাইনাল করবেন আপনাকে সিভিল এভিয়েশন ওয়েবসাইটটাও দেখতে হবে আর জেসি ওয়েবসাইটটাও দেখতে হবে, দুটাতে যদি দেখেন যে ইউনিক তাহলে আপনার সামনে দিকে আনাটা বেস্ট হবে, দুটো জায়গায় চেক করতে হবে। হ্যাঁ, তাহলে দর্শক বুঝতেই পারছেন নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নামটা যেন কারোর সাথে মিলে না যায়, কাছাকাছি না হয়, সেজন্য আপনি সিভিল এভিয়েশনের ওয়েবসাইটেও দেখবেন এবং আরজেএসসির ওয়েবসাইটেও চেক করবেন। নামের একটা অংশ মিলে গেলে বাকি অংশগুলো না মিললেও কিছুটা সম্ভাবনা আছে পাওয়ার, আর যদি দুইটা অংশ মিলে কোনো অবস্থাতেই পাবেন না এবং চেষ্টা করবেন যত ইউনিক দেওয়া যায়। অবশ্যই। আচ্ছা, ওকে, প্রথমত নাম চেক করলো, দেন তার কাজ কি? হ্যাঁ, যদি নাম চেক করলো নামটা ওকে ওকে আছে, যদি আপনি লিমিটেড কোম্পানি করতে চান তাহলে আগে লিমিটেড কোম্পানি করবেন, আর যদি লিমিটেড কোম্পানি না করতে চান আপনি প্রথমে একটা ট্রেড লাইসেন্স করবেন। ট্রেড লাইসেন্সের আসার ধরনটা আপনার ট্রাভেল এজেন্সি অবশ্যই থাকতে হবে, এর বাইরে অনেকে ট্যুর অপারেটর দেয় বা টিকিটিং এয়ার টিকিটিংও লিখতে পারে, ওটা ম্যাটার না, তার আপনার ট্রাভেল এজেন্সি মাস থাকলেই হবে। মানে এক কথায় আপনার ব্যবসার ধরনের ট্রাভেল এজেন্ট কথাটা লেখা থাকতেই হবে। হ্যাঁ, ট্যুর অপারেটর লেখেন অথবা আর এয়ার টিকিটিং লিখেন, এটা লিখেন না লিখেন দ্যাটস নট ফ্যাক্ট, ফ্যাক্ট আপনাকে অবশ্যই ট্রাভেল এজেন্ট কথাটা লেখা থাকতে হবে। ওকে, হয়ে গেল ট্রেড লাইসেন্স, দেন হচ্ছে আপনার হচ্ছে একটা টিন থাকতে হবে, যদি আপনার প্রোভাইডার হন তাহলে আপনার ব্যক্তিগত যে টিন আছে ওই টিন দিয়ে হয়ে যাবে, যদি আপনার টিন না থাকে তাহলে টিনটা আপনি অনলাইনে করতে পারবেন। এর বাইরে হচ্ছে আপনাকে একটা ওই প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। অ্যাজ ইউজুয়াল আপনার টিন, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এইটুক প্রাথমিক ডকুমেন্ট কমপ্লিট। ওকে, দেন হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট করার পরে ব্যাংকে আপনার হচ্ছে 10 লাখ টাকা স্থিতি আছে, মানে ব্যালেন্স আছে, এরকম একটা সলভেন্সি সার্টিফিকেট, মিনিমাম 10 লাখ টাকা আপনার ব্যালেন্স থাকতে হবে, এবং এই সার্টিফিকেটে এটা উল্লেখ করা থাকতে হবে যে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নেবেন বা ব্যাংক সার্টিফিকেট নেবেন তাতে অবশ্যই এটা উল্লেখ থাকতে হবে। ওকে, 10 লাখ টাকা ব্যালেন্স আছে তাহলে এটা একটা সার্টিফিকেট নিলেন। এর বাইরেও আপনাকে আরও কিছু প্রিপারেশন লাগবে, সেটা হচ্ছে যদি আপনার লিমিটেড কোম্পানি হন তাহলে সব ডিরেক্টর, এবং যদি আপনার প্রোভাইডার হন তাহলে মালিকের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, এটাও অনেক, এটাও অনলাইনে করা যায়, আপনার হয়তো বা 4-5 দিন সময় লাগে, এটা আপনাকে নিয়ে রাখতে হবে, অ্যাপ্লিকেশন করার সময় এটা লাগবেই। অর্থাৎ মালিকের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক, বাধ্যতামূলক, রাইট। আচ্ছা, মালিকের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এর বাইরে হচ্ছে আপনার লাগতে হচ্ছে অফিস রেন্ট এগ্রিমেন্ট, আর আপনার অফিস যে ভাড়া দিচ্ছেন প্রত্যেক মাসের যে ভাড়াটা দিচ্ছেন ওই ভাড়ার রসিদ, রেন্ট রিসিট, রেন্ট রিসিট, আর হচ্ছে আপনার যে কয়জন এমপ্লয়ি আছে এমপ্লয়ীদের সিভি লাগবে, এমপ্লয়ি এই লিস্ট প্লাস সিভি, সিভি, রাইট। তার মানে এমপ্লয়ীদের একটা তালিকা তৈরি করবেন এবং তাদের লিস্ট ওয়াইজ সিভি দিতে হবে, তারপর হ্যাঁ, এই মোটামুটি মানে ফাইনালি প্রাইমারি প্রিপারেশন এই ডকুমেন্টগুলো হয়ে গেলো। ও, আরেকটা জিনিস লাগবে হচ্ছে আপনার 300 টাকার ইনকাম একটা ডিক্লারেশন দিতে হয়, সেটা হচ্ছে খুব কঠিন কিছু না, আপনার সিভিল এভিয়েশন ওয়েবসাইটে ফরম্যাট পেয়ে যাবেন, ওটাতে জাস্ট এরকমই লেখা থাকে যে আপনি কাউকে মানে ফলো অন দেবেন না, কাউকে ওরকম হয়রানি করবেন না, এই টাইপেরই খুব অল্প কয়েকটা লাইন, 300 টাকার স্ট্যাম্পে এটা লিখতে হয়। 300 টাকার স্ট্যাম্পে আপনি সরকারকে একটি ঘোষণা দিবেন যে আপনি এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে কোনো প্রলোভন প্ররোচনা বা প্রতারণা বা কোনো রকম অর্থ আত্মসাত করবেন না, এই জাতীয় একটি
ঘোষণা অবশ্যই আপনাকে দিতে হবে। এর বাইরে হ্যাঁ ডকুমেন্টের মধ্যে এই ডকুমেন্টই লাগতেছে, এই ডকুমেন্টগুলো লাগতেছে, এই ডকুমেন্টগুলো দিয়ে আমি কোথায় আবেদন করব? এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি সিভিল, এখন টোটাল প্রক্রিয়াটাই অনলাইন, আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনি সিভিল এভিয়েশন ওয়েবসাইটে গিয়ে ওখানে একটা আবেদনের প্রসেস পাবেন। আর সিভিল এভিয়েশনের ওয়েবসাইটে যে আবেদনের প্রক্রিয়া আপনি নিজেই দেখতে পাবেন, হ্যাঁ সেটা ফিল আপ করে সেটা ডকুমেন্টসগুলো আপলোড করে দিবেন, আপলোড করে দিতে হবে। এরপরে ডকুমেন্টসগুলো কি ফিজিক্যালি দেখবে? না ফিজিক্যালি দেখবে না, যখন ডকুমেন্টগুলো দিয়ে আর এর সাথে আপনার হচ্ছে 5,000 টাকা একটা চালান দিতে হবে। 5,000 ডকুমেন্টস আপলোডের সাথে সাথে ওইটা অটো জেনারেট হবে তো ওখানে নাকি? না অটো জেনারেট না, আপনার ওখানে কোড দেওয়া থাকবে, ওই কোড আপনাকে চালানটা জমা দিয়ে ওইটা দিয়ে ওখানে আপলোড দিতে হবে। আচ্ছা 5,000 টাকার চালান জমা দিয়ে আপনারা ওখানে আপলোড দিবেন, জি। তারপর হ্যাঁ আপলোড দেওয়ার পরে সাথে তো এটার সাথে তো আমরা সব ডকুমেন্টই দিলাম, দেওয়ার পরে হচ্ছে সিভিল এভিয়েশন থেকে ওরা হচ্ছে আপনার এই এটা সাধারণত 2-3 সপ্তাহের মধ্যে একটা ভিজিটে আসে, একজন কর্মকর্তা ভিজিটে আসবে এবং সময়টা হলো 2-3 উইকস, হ্যাঁ 2-3 সপ্তাহের মধ্যে, জি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যদি অ্যাপ্লিকেশনের সময় কোনো প্রবলেম হয় আপনার সিভিল এভিয়েশন ওয়েবসাইটে মেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর আছে, আপনি ওখানে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন, কন্ট্যাক্ট করে সলিউশন নিতে পারবেন। এই সার্ভিসটা ওরা খুব ভালো দেয়। তাহলে অ্যাপ্লিকেশনে যদি এনি কাইন্ড অফ প্রবলেম সিভিল এভিয়েশনে ইমেইলে অথবা মোবাইলে হটলাইন যেটা আছে সেখানে যোগাযোগ করে আপনারা এর সলিউশন নিতে পারবেন, নিতে পারবেন, হ্যাঁ জি। তাহলে আপনার যদি ওরা ভিজিট করলো, ভিজিট করার পরে মানে যদি ইয়েটা আপনার সন্তুষ্ট হলো তাহলে আপনাকে হয়তো ওরা অ্যাপ্রুভাল দেবে, অ্যাপ্রুভাল দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আপনাকে টাকাটা জমা দিতে হবে, যেটা ফি সেটা হচ্ছে আপনার 50,000 টাকা প্লাস 15% ব্যাট, প্রায় 57,500 টাকা আসে। তা 1 উইকের মধ্যে ইফ এভরিথিং ওকে 1 উইকের মধ্যে অ্যাপ্রুভাল পাবে, আফটার অ্যাপ্রুভাল 50,000 টাকা তা আপনাদেরকে জমা দিতে হবে ট্রাভেল এজেন্সির ফি বাবদ। এবং এটা রিফান্ডেবল না নন রিফান্ডেবল? না এটা নন রিফান্ডেবল, নন রিফান্ডেবল 50,000 জমা দিতে হবে। জমা দেওয়ার কতদিনের মধ্যে সে ট্রাভেল এজেন্সি পেয়ে যাবে? হ্যাঁ জমা দিয়ে আবার সেম চালানগুলো আপলোড দিলে 2-3 দিনের মধ্যে তার লাইসেন্সটা অটোমেটিকলি ওখান থেকে মানে অপশন চলে আসবে, 2-3 দিনের মধ্যে এটা ওকে হয়ে যাবে, ওকে হয়ে যাবে। আচ্ছা এখানে একটা লক্ষণীয় ব্যাপার, আমাদের দেশে যেমন আমরা আমদানি রপ্তানি করার সময় চেম্বার অফ কমার্সের মেম্বার হতে হয়, এইখানে ট্রাভেল এজেন্সির লাইসেন্স নিতে গেলে এরকম চেম্বার অফ কমার্সের মেম্বার হওয়া কি বাধ্যতামূলক? না ট্রাভেল এজেন্সির লাইসেন্স নিতে চেম্বার অফ কমার্সের মেম্বার হওয়া বাধ্যতামূলক না, তবে ট্রাভেল এজেন্সিদের সংগঠন যেটা হচ্ছে আটাপ, ব্যাপারটি হলো একটা অপশনাল আরেকটা হলো মাস্ট, আইনে মাস্ট না কিন্তু যত আপনি রিলেটেড পিপলের সাথে অ্যাড থাকার মানি হলো আপনি একটা ইউনাইটেড ফর্মে থাকলেন, আপনার জন্য এটা হেল্পফুল হবে, তারা আপনার ব্যবসায় সমস্যা হলে সেটা সলিউশনে মনোযোগী হবে, নানা বিষয় থাকতে পারে বাট আইনে বাধ্যতামূলক না, না আইনে বাধ্যতামূলক না। আচ্ছা করার জন্য বাধ্যতামূলক না। তাহলে আমরা টোটাল ট্রাভেল এজেন্সি কি করে করতে হয় A to Z প্রতিটা তথ্য আপনাদের দিয়ে দিলাম, আশা করি এই তথ্যকে কাজে লাগিয়ে যে কেউ গড়ে বসেই নিজেই নিজের ট্রাভেল এজেন্সি তৈরি করে ফেলতে পারবেন এবং সকল লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এরপর কোনো সমস্যা ফেস করলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানান কোথায় আপনার সমস্যা। আরেকটা কিছু বলে দিই, আপনার হচ্ছে ট্রাভেল এজেন্সির লাইসেন্সটা আপনার 3 বছর মেয়াদি হয়ে থাকে, এটা আরেকটা মেয়াদটা শুরু হয় হচ্ছে যেই তারিখে ইস্যু করা হয় ওই তারিখ থেকে পরবর্তী 3 বছর পর্যন্ত এটা মেয়াদ থাকে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার হচ্ছে 3 বছর শুরু মানে শেষের 60 দিন আগে মানে 2 মাস আগে আপনাকে নবায়নের অ্যাপ্লিকেশন করতে হবে, আবার নবায়নেও কিন্তু প্রায় সেম ডকুমেন্ট সবগুলোই লাগবে। এর বাইরে হচ্ছে আপনার ওই প্রত্যেক ইয়ারে আপনার 50 লাখ টাকা করে সেলস করছেন এরকম একটা টার্ন ওভার লিস্ট লাগবে, এটা নবায়নের সময় লাগবে, জি। তাহলে আপনারা বুঝতেই পারছেন নবায়নটা আমরা বলে দিলাম, যেখানে অবশ্যই মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগে আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং এভরি ইয়ার মিনিমাম 50 লাখ টাকা টার্ন ওভার থাকতে হবে, তাহলেই আপনি নবায়ন করতে পারবেন, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তো আমরা চাই আপনার ব্যবসায়িক ডকুমেন্টগুলো খুব ইজি হয়ে যাক, আপনি যেই ধরনের ব্যবসায়ী করতে চান না কেন আমাদের এখানে সেই লাইসেন্সটা কীভাবে করবেন সেই নিয়ে সেলফ বিজনেস সেট আপ সিরিজে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখেন এবং প্রয়োজনে বারবার দেখেন যতক্ষণ পর্যন্ত না আপনার ওই বিষয়ে পরিপূর্ণ ধারণা আসে ততক্ষণ পর্যন্ত দেখেন এবং কোনো প্রশ্ন আসা মাত্র কমেন্টে প্রশ্নটি করে ফেলেন। মনে রাখবেন আমরা যদি উত্তর দিতে নাও পারি
ব্যবসায়িক জাতির গর্বিত অংশীদার লাখো মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কেউ না কেউ আপনাকে উত্তর দিয়ে দিবে। আপনার সুন্দর ভবিষ্যৎ কামনায় এবং আগামীতে আবার নতুন কোনো পর্বে আপনার সঙ্গে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।